হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। আর এই দেখো আমি আজকে কোথায় ভিডিও করছি। আজকে আমি আমার শ্বশুর বাড়িতে। আজকে আমার ভোরবেলা নেমেছি, তো তোমরা জানোই। আর আমার পর তো ঘুম দিয়েছিলাম, তারপরে দুপুরবেলা এত গরম, দেখো গরমে পুরো নাজেহাল। আর ওইখানে তো ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, আর এখানে এসে এত গরমে পড়েছি আর থাকতে পারছি না। আর এই দেখো আমাদের গ্রাম, আর এই যে আম গাছ দেখতে পাচ্ছো, কত আম ধরেছে। আর ঝড়ে তো অনেক আম পড়ে গেছে। তো এখন হচ্ছে বিকেল, আমরা একটু ছাদে এসেছি, একটু আম পারবে চিকুর পাপা। তো তোমরা দেখো, ওই দেখো আম গাছ কত আম হলুদ হলুদ হয়ে আছে পেকে। এই আমগুলো আজকে আমি পারবো, সেটা আমাদের গাছের। আম তো এখনো ঘুমোচ্ছে, ওর ঘুমের নেশাটা মানে ট্রেন জার্নি যে একটা ঝাঁকুনিটা এখন ওর কমেনি। এটা আমাদের গ্রাম, আমাদের বাড়ি। ওই দেখো আমাদের দুটো গরু আছে, এটা প্রচুর। তো আমি এখন চড়বো গাছে, চালে উঠতে হবে, ওখান থেকে পারতে হবে। তো চিকুরমা এখন ভিডিওটা করবে। হে চলো দেখো চিকুর পাপা আম কি করে পারে, পড়ে গেলে ভালো হবে। দেখো আমি উঠবো নাকি, আমি উঠবো, ঠিক আছে। মোবাইলটা আমাকে দিয়ে চিকুর মা চিকুকে দেখতে গেল, শুয়ে আছে। তো তো দেখো তোমরা এত সুন্দর সুন্দর লাল টকটকে আম, এটা আমাদের গাছের আম, পেকে গেছে। একা একাই পড়ে যাচ্ছে, পড়ে গেলে ফেটে যায় বলে বাবা বলছিল যে গাছে উঠে চালে উঠে পারতে। তাই আমি পারতে এসেছি এখন। এখন দেখো বিকেল 5টা বাজে, এখনও রোদ্দুর আছে। আর বাপরে কিন্তু এত গরম দিয়েছে, তোমাদের কি বলবো। প্রচুর দেখে আসলে, দেখো চিকুরমা দেখে এসে গেছে। ওকে আমি আমগুলো পারি, ও ভিডিও করবে নিচের থেকে। আম তো আজকে এসেই খেয়েছি সকালবেলা কতগুলো, ভালোই লাগলো। রাতে খাবো, রাতে খাবো দুধ দিয়ে, দুধ ভাত আম ভাত। শিখু বাবা তো দুধ ভাত আম দিয়ে খুবই ভালোবাসে, আমার অতটা ভালো লাগে, আমার এমনি আম খেতে ভালো লাগে। ভয় লাগবে এখন খেতে, ওই সামনে যাবো করে। এই দেখো ঢালুটা না পড়ে যায় না, আবার দেখো ওই দেখো ওইখানে দুটো আম পড়ে আছে, ওই যে এই দেখো এইদিকে দেখো দেখো কত আম শুকিয়ে যাচ্ছে পড়ে পড়ে। আর ওইখানে তো এরকম আম পাওয়া যায় না, সব আমগুলো পোকা হয়ে যায়, তাই না? আমাদের ওই আমাদের ওই রুমের ওইখানে তো একটা বড় আম গাছ ছিল, কিন্তু একটাও আম ধরেনি। এই দেখো আমাদের এখান থেকে ছাদ থেকে গ্রামটা কি সুন্দর দেখতে লাগছে, শুধু সবুজ আর সবুজ। এই দেখো লাঠি নিয়ে আসি তাহলে বাদরকে তাড়াতে। ওই দেখো একটা বড় বাদর। হ্যাঁ বেশি ওদিকে যেও না, পড়ে যাবা কিন্তু। এই দেখো নিচে পড়ে আছে আরো কত। আর ওই দেখো আমার শ্বশুর মশাই খড় নিয়ে আসছে গরুর খাবার। দেখো
দেখো অনেক উঁচুতে আম তো হাত দিয়ে পারা যাচ্ছে না, এখন লাঠি নিয়ে লাঠি দিয়ে পারছে। এই দেখো তো দেখো এতগুলো আম পারলো, তো এখন খাবো কিছুটা। হে চলো নেমে আসো, বাই বাই, আবার রাতে খাবো। এক দিনে এত পারতে হবে না, তো প্রতিদিন পেরে পেরে তারপরে খাবো, ঠিক আছে? টাটা।